দ্য অ্যাডভেঞ্চার অফ লিটল লার্নার্স অনুষ্ঠানের অতিথি সানি এবং স্যাম শেখার আবেগের সাথে দুই তরুণ অভিযাত্রীর পরিচয়, শুভেচ্ছা সবাইকে। ছোট শিক্ষার্থীদের স্বাগতম। আমরা আপনার সাথে বিশ্ব অন্বেষণ করতে খুব উত্তেজিত। তারা অনুষ্ঠানের ধারণা ব্যাখ্যা করে এবং তাদের দর্শকদের তাদের শিক্ষাগত যাত্রায় তাদের সাথে যোগ দিতে আমন্ত্রণ জানায়। সানি এবং স্যাম একটি চিড়িয়াখানায় যান এবং একটি বন্ধুত্বপূর্ণ চিড়িয়াখানার সাথে দেখা করেন, যিনি তাদের বিভিন্ন প্রাণীর সাথে পরিচয় করিয়ে দেন। আরাধ্য হাতিদের দিকে তাকাও সানি। আসুন বিভিন্ন প্রাণী সম্পর্কে আরও শিখি। তারা বিভিন্ন প্রাণীর বাসস্থান, খাদ্যাভ্যাস এবং আচরণ সম্পর্কে শিখে। প্রাণীদের সম্পর্কে শেখাকে উত্তেজনাপূর্ণ করে তোলে। সানি এবং স্যাম একটি খেলনার দোকানে আসে এবং একটি সংখ্যাসূচক যাত্রা শুরু করে। বা স্যাম রঙিন খেলনা ব্লকের দিকে তাকান। আসুন গণনা করি এবং সাজাই। তারা গণনা, ম্যাচিং এবং বাছাইয়ের মতো মজার সংখ্যাসূচক কার্যকলাপে জড়িত। সানি এবং স্যাম একটি বিজ্ঞান জাদুঘরে যান এবং একজন কৌতূহলী বিজ্ঞানীর সাথে দেখা করেন, যিনি বিজ্ঞানের বিস্ময় প্রকাশ করেন। হ্যালো তরুণ শিক্ষার্থীরা, আসুন বিজ্ঞানের বিশ্ব অন্বেষণ করি। তারা উত্তেজনাপূর্ণ বিজ্ঞান ক্রিয়াকলাপের সাথে পরীক্ষা করে, যেমন একটি আগ্নেয়গিরি তৈরি করা, স্লাইম তৈরি করা এবং ঘনত্ব নিয়ে পরীক্ষা করে। সানি এবং স্যাম একজন ডাক্তারের অফিসে যান এবং মানবদেহ সম্পর্কে জানতে পারেন। স্যাম, আপনি কি জানেন আমাদের শরীরের ভিতরে কি হয়? আসুন মানুষের শারীরস্থান অন্বেষণ করি। তারা শরীরের বিভিন্ন অংশ, হাড়, পেশি এবং অঙ্গ সম্পর্কে শেখে। মানবদেহ সম্পর্কে শেখার মজাদার এবং ইন্টারেক্টিভ করে। সানি এবং স্যাম একটি ডুবো অ্যাডভেঞ্চারে যাত্রা করে এবং সমুদ্রের সৌন্দর্য আবিষ্কার করে। দেখ সানি, রঙিন মাছ এবং প্রবাল প্রাচীর খুব সুন্দর। আসুন সমুদ্র ঘুরে দেখি। তারা বিভিন্ন সামুদ্রিক জীবন যেমন হাঙ্গর, ডলফিন এবং অক্টোপাস সম্পর্কে শিখে এবং সামুদ্রিক সংরক্ষণের গুরুত্ব অন্বেষণ করে। সানি এবং স্যাম বিশ্বজুড়ে ভ্রমণ করেন এবং বিভিন্ন সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে জানতে পারেন। বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে শেখা খুবই উত্তেজনাপূর্ণ। সানি, আসুন বিভিন্ন দেশ ঘুরে দেখি। সাংস্কৃতিক উপলব্ধি এবং বোঝাপড়ার প্রচার করার সময় তারা চীনা নববর্ষ, দীপাবলি এবং বড়দিনের মতো ঐতিহ্য সম্পর্কে শিখে। সানি এবং স্যাম একটি আর্ট গ্যালারিতে যান এবং শিল্পের জাদু অন্বেষণ করেন। বাহ সানি, সুন্দর পেইন্টিং এবং ভাস্কর্য দেখুন। আসুন আমাদের নিজস্ব শিল্প তৈরি করি। তারা পেইন্টিং, অঙ্কন এবং ভাস্কর্যের মতো মজাদার এবং সৃজনশীল শিল্প কার্যকলাপে জড়িত। সানি এবং স্যাম একটি লাইব্রেরিতে যান এবং গল্প বলার এবং কল্পনা করার শক্তি আবিষ্কার করেন। কথোপকথন, বইয়ের জগৎ অনেক মায়াবী স্যাম। আসুন বিভিন্ন গল্প অন্বেষণ করি এবং আমাদের কল্পনা ব্যবহার করি। তারা রূপকথা, কল্পকাহিনী এবং দুঃসাহসিক গল্পের মতো বিভিন্ন গল্প অন্বেষণ করে এবং নতুন গল্প তৈরি করতে তাদের কল্পনা শক্তি কীভাবে ব্যবহার করতে হয় তা শিখে। সানি এবং স্যাম একটি জিমে যান এবং স্বাস্থ্যকর অভ্যাস এবং ফিটনেসের গুরুত্ব সম্পর্কে শিখেন। রোদ, আমাদের শরীর সুস্থ রাখতে ব্যায়াম এত জরুরি। আসুন ফিটনেস সম্পর্কে জেনে নিই। তারা যোগ ব্যায়াম, জাম্পিং জ্যাক এবং পুশআপের মতো ব্যায়ামের বিভিন্ন রূপ অন্বেষণ করে এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং পর্যাপ্ত ঘুমের মতো স্বাস্থ্যকর অভ্যাস সম্পর্কে শিখে। সানি এবং স্যাম ইতিহাসের বিভিন্ন যুগে সময় ভ্রমণ করে এবং উল্লেখযোগ্য ঘটনা এবং ব্যক্তি সম্পর্কে শিখে। স্যাম, আসুন অতীতে ভ্রমণ করি এবং গুরুত্বপূর্ণ ঘটনা এবং পরিসংখ্যান সম্পর্কে শিখি যা আমাদের বিশ্বকে রূপ দিয়েছে। তারা আমেরিকান বিপ্লব, ফরাসি বিপ্লব এবং নাগরিক অধিকার আন্দোলন এবং মহাত্মা গান্ধী এবং মার্টিন লুথার কিং জুনিয়রের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলি সম্পর্কে শিখে। সানি এবং স্যাম একদল প্রতিভাবান সঙ্গীতজ্ঞের সাথে দেখা করেন, যারা তাদের বাদ্যযন্ত্র বাজানোর আনন্দ শেখায়। শোনো স্যাম, ড্রাম এবং গিটার একসাথে আশ্চর্যজনক। আসুন কিছু যন্ত্র বাজাতে শিখি। তারা বিভিন্ন যন্ত্র, সঙ্গীতের ধরনগুলি অন্বেষণ করে।
এবং তাদের নিজস্ব সুর রচনা করে, তাদের সৃজনশীলতা এবং সঙ্গীতের প্রতি উপলব্ধি বৃদ্ধি করে। সানি এবং স্যাম একটি ক্যাফেতে একজন শেফের সাথে দেখা করেন এবং রান্না এবং পুষ্টি সম্পর্কে শিখেন। রান্নাটা অনেক মজার। সানি, আসুন জেনে নিই কীভাবে রান্না করে পুষ্টিকর খাবার খেতে হয়। তারা বিভিন্ন ধরনের খাবার, স্বাস্থ্যকর রেসিপিগুলি অন্বেষণ করে এবং একটি সুষম খাদ্যের গুরুত্ব সম্পর্কে শিখে। সানি এবং স্যাম গ্রহের দিকে তাকান। স্যাম, আসুন মহাবিশ্ব অন্বেষণ করি। তারা সৌরজগত, নক্ষত্রপুঞ্জ এবং মহাকাশ অভিযান সম্পর্কে শেখার মতো উত্তেজনাপূর্ণ ক্রিয়াকলাপে নিযুক্ত থাকে। সানি এবং স্যাম প্রকৃতিতে বেড়াতে যান এবং পরিবেশ সংরক্ষণ এবং স্থায়িত্ব সম্পর্কে শিখেন। আমাদের গ্রহের যত্ন নেওয়া দরকার। স্যাম, আসুন আমরা কীভাবে পার্থক্য করতে পারি সে সম্পর্কে শিখি। তারা বিভিন্ন ইকোসিস্টেম, বিপন্ন প্রজাতি, জলবায়ু পরিবর্তন এবং পুনর্ব্যবহারযোগ্য এবং বর্জ্য হ্রাস করার মতো টেকসই অনুশীলন সম্পর্কে শিখে। সানি এবং স্যাম একটি লেখকের কর্মশালায় যান এবং সৃজনশীল লেখা এবং কবিতার জগৎটি অন্বেষণ করেন। লেখাটা এত মজার। সানি, আসুন আমরা আমাদের গল্প এবং কবিতা লিখি। তারা বিভিন্ন সাহিত্যের ধারা অন্বেষণ করে, তাদের গল্প এবং কবিতা তৈরি করে এবং গল্প বলার শিল্প সম্পর্কে শিখে। সানি এবং স্যাম একটি প্রযুক্তি কোম্পানিতে যান এবং প্রযুক্তি এবং উদ্ভাবন সম্পর্কে শিখেন। প্রযুক্তি খুব দুর্দান্ত। স্যাম, আসুন বিভিন্ন ধরনের প্রযুক্তি এবং সেগুলি কীভাবে কাজ করে সে সম্পর্কে শিখি। তারা বিভিন্ন ধরনের প্রযুক্তি অন্বেষণ করে, তারা কীভাবে কাজ করে এবং কীভাবে তারা বিশ্বকে রূপান্তরিত করেছে সে সম্পর্কে শিখে। সানি এবং স্যাম একটি খামারে যান এবং উদ্ভিদভিত্তিক জীবন এবং পুষ্টি সম্পর্কে জানুন। স্বাস্থ্যকর খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। সানি, আসুন ফল এবং সবজির জগৎ ঘুরে আসি। তারা ফল এবং শাকসবজি খাওয়ার গুরুত্ব সম্পর্কে শিখে, বিভিন্ন ধরনের ফল এবং কীভাবে সুস্বাদু রেসিপিগুলিতে সেগুলি ব্যবহার করতে হয় তা শিখে। সানি এবং স্যাম বিভিন্ন পেশাদারদের সাথে দেখা করেন এবং বিভিন্ন পেশা সম্পর্কে শিখেন। পৃথিবীতে অনেক আলাদা চাকরি এবং ক্যারিয়ার রয়েছে। স্যাম, আসুন বিভিন্ন পেশাদারদের সাথে দেখা করি। তারা ডাক্তার, আইনজীবী, পুলিশ অফিসার এবং ইঞ্জিনিয়ারদের মতো বিভিন্ন পেশা সম্পর্কে শিখে এবং প্রতিটি পেশার জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং জ্ঞান অন্বেষণ করে। সানি এবং স্যাম তাদের শিক্ষাগত যাত্রা উদযাপন করেন এবং তাদের সাথে যোগ দেওয়ার জন্য তাদের দর্শকদের ধন্যবাদ জানান। আমরা আপনার সাথে শিখতে অনেক মজা পেয়েছি। স্যাম, আসুন আমাদের বৃদ্ধি এবং শেখার অর্জন উদযাপন করি। তারা একটি ভার্চুয়াল গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আয়োজন করে, তাদের প্রিয় মুহূর্তগুলি শেয়ার করে এবং তরুণ শিক্ষার্থীদের তাদের শিক্ষাগত যাত্রা চালিয়ে যেতে অনুপ্রাণিত করে।